এই আটটি বিষয় নিয়ে কখনো আফসোস করবেন না। নাম্বার এক, নিজের চেহারা কিংবা গায়ের রং নিয়ে কখনো আফসোস করবেন না। নাম্বার টু, আপনার অর্থবৃদ্ধি নিয়ে আপনি যা উপার্জন করেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যান। নাম্বার থ্রি, প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসোস করবেন না, যা হওয়ার তা ভালোর জন্যই হয়। নাম্বার ফোর, নিজের অস্তিত্ব নিয়ে আফসোস করবেন না। নাম্বার ফাইভ, নিজের পরিবার নিয়ে আফসোস করবেন না। নাম্বার সিক্স, মন নরম ইমোশনাল হয়ে থাকলে কখনো আফসোস করবেন না। নাম্বার সাত, ভুল মানুষকে ভালোবেসে আফসোস করবেন না। নাম্বার আট, নিজের পেশা নিয়ে কখনো আফসোস করবেন না, প্রতিটি কাজ ভালো অসৎ কাজ ব্যতীত। যদি মুখের ভাষা আচার ব্যবহার ভালো না হয়, বিদ্যাসাগর হয়েও মানুষের ভালোবাসা পাওয়া যায় না। শুধু ভালোবাসি বললে হয় না, সম্পর্ক টিকিয়ে রাখতে হয়, কিছু দায়িত্ব কিছু কর্তব্য মেনে চলতে হয়। জীবনে সফল হতে গেলে দুটি জিনিসের প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। কাউকে ক্ষমা করে মুক্ত হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়ো না। ক্ষতের দাগ শুকিয়ে যায়, তবে চরিত্রের দাগ রয়ে যায়। কারো খারাপ সময় এলে তাকে কখনো আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। বাস্তবতার কারণে অবহেলা আসে না, অবহেলা আসে গুরুত্বে অবহেলা আসে। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, ভেতরটা কুড়ে কুড়ে খাই।